আজকের দিনে ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল এবং কিছুক্ষণ আগে আজ আমাদের রাজ্যেরই 50 বর্ষ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী সহ গৃহমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ সবাই ত্রিপুরাকে সম্বোধিত করেছেন এবং ত্রিপুরাবাসীদেরকে তারা অনেকটাই ধন্যবাদ জানিয়েছেন। এবং এই 50 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের উন্নতির কি পরিস্থিতি ছিল সেটাও সবার সামনে তুলে ধরার চেষ্টা হয়েছে। আজ আমরা এই অনুষ্ঠান সরাসরি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গৃহমন্ত্রী অমিত শাহ এই বিষয় নিয়ে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের বর্তমান পরিস্থিতি সহ এর আগেকার কি উন্নতি হয়েছিল, মহারাজা বীর বিক্রমের সময়কাল ওনারা মনে করিয়ে দিয়েছেন, তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে উন্নতি হচ্ছে সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং রবীন্দ্র ভবনের সামনে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সেই অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ত্রিপুরা রাজ্যের 50 বছর পূর্তি অনুষ্ঠান কিভাবে আমাদের রাজ্য সহ আমাদের রাজ্যবাসীরা উদযাপিত করেছে। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।